বুধবার 15ই নভেম্বর স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার 149তম জন্মদিবস। এদিন বীরসা সেবায়ত সমিতির ব্যবস্থাপনায় রায়গঞ্জের কর্ণজোড়ায় বীরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্স প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পতাকা উত্তোলনের পাশাপাশি বীরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা ঝুমুর নৃত্য পরিবেশন করেন। বুধবার ভাইফোঁটা ভাইদের মঙ্গল কামনায় বাঙালির ঘরে ঘরে বেজে উঠল উলু এবং শঙ্খধ্বনি। কপালে মঙ্গল তিলক দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করেছেন বোনেরা। এদিন আদিবাসী মহিলাদের কাছ থেকে ফোঁটা নেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের লস্করহাটে আউটিনা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে সুকান্ত মজুমদারকে ভাইফোঁটা দেওয়া হলো। সমস্ত নিয়ম নীতি মেনে প্রায় 300 মহিলা বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ভাইফোঁটা দেন। সীমান্তরক্ষী বাহিনীর দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা দিলেন বিজেপি বিধায়ক মালতী দা ভাড়ায়। বুধবার কোচবিহার জেলার তুফানগঞ্জ বিজেপির মহিলা মোর্চার কর্মীদের নিয়ে বালাভূত 14 নম্বর ব্যাটেলিয়নের মধ্যে বালাভূত বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ জওয়ানদের ভাইফোঁটার আয়োজন করা হয়। বিজেপি বিধায়ক এবং মহিলা মোর্চার সদস্যরা এদিন সীমান্ত বিএসএফ জওয়ানদের কপালে তিলকের ফোঁটা দেন। সীমান্তের প্রহর দিয়ে দীর্ঘায়ু কামনা এবং মঙ্গল কামনা করেন বিধায়ক মালতী দা ভাড়ায়। ডালখোলায় বাড়িতেই শুটআউট, মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। মঙ্গলবার রাত 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার শিকারপুর সংলগ্ন জয়রামপুর এলাকায়। মৃতের নাম জেদা সোরেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। কে বা কারা এবং কি কারণে গুলি করলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঐতিহ্যবাহী দীপাবলি উৎসবের সূচনা হলো উত্তর দিনাজপুরের ইটাহারে। মঙ্গলবার রাতে ইটাহারে শিবাজী সংঘের শ্যামা পুজো উপলক্ষে আয়োজিত দীপাবলি উৎসবের সূচনা হলো মশাল দৌড়ের মাধ্যমে। রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি ও ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ এই কর্মসূচির সূচনা করেন। শিবাজী সংঘ মন্দির প্রাঙ্গণে মাঠে 4 দিন ব্যাপী চলবে এই দীপাবলি উৎসব। বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নামলেন এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালের সাফাই কর্মীরা। তাদের অভিযোগ, গত মাসের বেতন এখনো পর্যন্ত মেলেনি, সামনেই ছট পুজো রয়েছে বলে এই মুহূর্তে তাদের অর্থের প্রয়োজন, প্রতি মাসে সময় মতো বেতন পান না তারা বলেও অভিযোগ। এদিন সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দেওয়ায় হাসপাতালে বিভিন্ন জায়গায় আবর্জনা জমে যায়, ফলে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। গাজল কদুবাড়ি মোড়ে শ্রীচৈতন্য ভক্ত মহাসংঘের উদ্যোগে কার্তিক ব্রত, শ্রী শ্রী রাধা দামোদর পুজো এবং ভাতৃদ্বিতীয় উৎসব পালিত হলো বুধবার। এই উপলক্ষে গাজলের ঘাসিপাড়া মোড়ে শ্রীচৈতন্য সেবা শিশু অনাথ আশ্রমের 15 জন শিশুকে নতুন পোশাক এবং ভাইফোঁটা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, গাজল বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ সহ অন্যান্যরা। মাথা ভাঙায় ভাইয়ের বদলে বোনকেই ফোঁটা দিল দিদি। ভাই ফোঁটার দিনে মূলত ভাইয়ের মঙ্গল কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকে বোনেরা, কিন্তু ভাই না থাকায় বোনের কপালে ফোঁটা দিয়ে মাথা ভাঙা 6 নম্বর ওয়ার্ডের ঐশ্বর্য অধিকারী। এভাবেই 5 বছর থেকে বোনকেই ফোঁটা দিয়ে আসছে সে, এতে খুশি দুই বোনই। কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা 1 নম্বর ব্লকের ওকড়াবাড়ি এলাকায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায় 1 নম্বর ব্লকের ওকড়াবাড়ি বাজারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং তদন্ত শুরু করেছে। এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।